নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমিও খুব ভালো আছি। আমি আজকে যে বিষয় নিয়ে একটা আলোচনা করব, সেই বিষয়টা হয়তো অনেকে একমত হবেন, আবার অনেকে হয়তো একমত হবেন না। আমি প্রথমেই সবারই কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় কারো খারাপ লেগে থাকে, কারণ সবারই মত তো এক নয়, আর সবারই মতের সঙ্গে মিল হবে এমন কোনো কথা নেই। আমাদের পৃথিবীতে যত মানুষ, ঠিক তার ওপিনিয়ন বা তার চিন্তাধারা ঠিক ততই। তো আমার কথার সঙ্গে অনেকে একমত হবেন, আবার অনেকে হয়তো একমত হবেন না। তো অনেকে হয়তো রাস্তায় চলতে আমাকে বলে থাকেন, আপনি কি ওয়ার্কিং ওম্যান? আমি হয়তো হেসে বলি, না, কিন্তু আমার একটু খারাপ লাগে এই কারণে। একজন ওয়ার্কিং ওম্যান আর একজন হাউস ওয়াইফের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য অবশ্যই আছে। পার্থক্য হলো এটাই যে তারা দিনের শেষে বা মাসের শেষে একটা পে পায় বা মাইনা পায়, কিন্তু একজন হাউস ওয়াইফ সেটা পায় না। কিন্তু একজন হাউস ওয়াইফ কিসের কম যায়? তারা সংসারের প্রত্যেকটা কাজকর্ম এতটা ভালোবেসে করে যে কি বলবো। একজন মানুষ যখন অসুস্থ হয়, আমি গৃহিণীর কথা বলছি, যার কাঁধে হয়তো সংসারের পুরো দায়িত্বটা আছে, হয়তো তার 5 দিন খুব শরীর খারাপ করলো, হয়তো দেখবেন একদিন হয়তো সে বিছানায় শুয়ে থাকবে, 4 দিন সে উঠে যথাসাধ্য চেষ্টা করবে যে বাড়ির সমস্ত মানুষগুলোকে আলু সেদ্ধ একটু ফেনা ভাত করে দিলেও সে সেটা করে দিয়ে তারপরে রেস্ট নেবে। কারণ কি জানে, যে সংসারটা তার উপরে নির্ভর করছে, তিনি যতক্ষণ শুয়ে থাকবেন তার সংসারটা তাকে ছাড়া অচল, তাই তিনি ততক্ষণ শুয়ে থাকতে পারবেন না। একজন হাউস ওয়াইফ মানে কি বলুন তো, যে সুইপারের কাজ, যে কুকিং এর কাজ, যে ঘর পরিষ্কার করে, বাসন মাজে, প্রত্যেকটা জিনিস ভালোবেসে করে, কোন কাজটা করে না, এর থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু কাজ করে। পটি পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, ঘর দোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, সংসারটাকে গুছিয়ে রাখা, রান্না করা, কে কখন কি খাবে, কার কোনো ওষুধ লাগবে, বাচ্চা কখন স্কুলে গেল, বাচ্চা কখন স্কুল থেকে ফিরবে, কোথায় বাজার যেতে হবে, সংসারে কোন জিনিসটা ফুরিয়ে এসেছে, এই সমস্ত কিছুই যেন সেই একজন হাউস ওয়াইফের উপরেই থাকে। যিনি হয়তো ইনকাম করে আনছেন তিনিও জানেন না সংসারে কোন জিনিসটা ফুরিয়ে গেছে, তাই তার পুরো দায়িত্বটাই সেই হাউস ওয়াইফের উপরে। একজন ওয়ার্কিং ওম্যান যখন অফিস, আদালত বা ডাক্তার বা পুলিশ যেই হন না কেন কাজ করেন, বাড়িতে এসে তিনি তো আর কিছুই করতে পারেন না, তখন তাকে হয় রান্না করার কাজ, বাড়ির কাজ করার জন্য লোক অবশ্যই রাখতে হয়। আবার এমন অনেক মানুষ আছে দেখবেন, যিনি হয়তো প্রচুর পরিমাণে পড়াশোনা করেছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু তিনি আবার কোনো কাজ করেন না, খুব ভালোবেসে হাউস ওয়াইফের কাজটা তিনি বেছে নিয়েছেন। আবার অনেকে হয়তো প্রয়োজনে তাগিদে ইচ্ছে না থাকলেও তাকে কাজ করতে হয়তো তার সংসারে অভাব থাকে, সেই কারণে হয়তো ইচ্ছে নেই যে আমি পারছি না বাইরে গিয়ে কাজ করতে, তবুও তাকে যেতেই হয়, উপায় থাকে না। অনেকে শখ করে করে, অনেকে ইচ্ছে না থাকলেও করে, কিন্তু একজন হাউস ওয়াইফ যিনি নিজের মন প্রাণ দিয়ে সংসারটাকে এমনভাবে আগলে রাখেন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড ভালোবাসা দিয়ে সকলকে ভরিয়ে রাখে, প্রত্যেকটা ওম্যানকে সকলে স্যালুট করা দরকার, যে মানুষ ঘরের কাজ সামলেও আজকে বাইরে বেরিয়ে পুরুষ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজ সমাজটাকে এগিয়ে নিয়ে চলেছে। যেমন একজন ডাক্তার মহিলা, একজন পুলিশ মহিলা, একজন উকিল মহিলা, জজ মহিলা, টিচার, বিভিন্ন প্রফেশনের মেয়েরা আজ কোথাও পিছিয়ে নেই, সকলে সমানে কাঁধে কাঁধ মিলে এগিয়ে চলেছে। আর কখনোই হাউস ওয়াইফ কাউকে, কেউ যদি কোথাও গিয়ে একজন হাউস ওয়াইফকে তার বলতে লজ্জা লাগে যে আমার বউ কিছু করে না, এই একজন হাউস ওয়াইফ, এই কথাটা কখনোই বলবেন না, কারণ একজন হাউস ওয়াইফেরও বিশাল বড় দায়িত্ব সংসারটার উপরে। আপনারা নিজেরা হয়তো কখনো বলে থাকবেন, তোমরা কি করো, তোমাদের তো কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর ঘুম আর ফোন দেখা আর টিভি দেখা, কিন্তু একটা সময় একবার ভেবে দেখবে
যে একজন মহিলা যখন অসুস্থ হয়ে পড়ে তখন রান্না বান্না খাওয়া দাওয়া ঠিকঠাক সময় কিংবা দেখবেন যে কোন টাইমে কি লাগছে বা ঘর দোরের অবস্থা কেমন হয়ে থাকে, তাহলে আপনারা নিজেরা অনুভব করতে পারবেন যে হ্যাঁ একজন মহিলা কি কি কাজ করে। যিনি হয়তো প্রকৃত পক্ষে একজন মহিলাকে সম্মান করেন তিনি অবশ্যই জেনে থাকবেন যে একজন মহিলা ছাড়া সংসার গুছিয়ে রাখাটা কখনোই সম্ভব না। একজন পুরুষ মানুষ যতই তিনি সংসারের প্রতি টান থাকুক, যতই সংসারটাকে গুছিয়ে রাখুক, কিন্তু একজন মহিলার মতো তিনি কখনোই পারেন না। তাই কখনোই কাউকে ছোট করবেন না যে আমার বউ কিছু করে না, হাউস ওয়াইফ। কেন, আপনি যেমন বাইরে কাজ করেন একজন হাউস ওয়াইফও তো ঘরের মধ্যে, সেই রকম আপনি যেমন বাইরের জগৎটাকে গুছিয়ে চলছেন একজন হাউস ওয়াইফও ঠিক আপনার সংসারটাকে গুছিয়ে সেইভাবে চলছে। তার সঙ্গে কিভাবে চলতে হবে প্রত্যেকটা দায়িত্বই তো তার কাঁধে। বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়া, বাচ্চাটাকে স্কুল থেকে ফিরিয়ে আনা, নাচ শিখতে যাওয়া, ড্রয়িং শিখতে যাওয়া, সাঁতার শিখতে যাওয়া, প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে আজকাল যেন মায়েরও কম্পিটিশন। কারণ একজন আমার ছেলে এখন বড় হয়ে গেছে কিন্তু আমার এখনো মনে হয় এই তো সেই দিনের কথা যখন ওকে আমি হাতটা ধরে স্কুল বাসে তুলে দিতাম কিংবা রিক্সা করে নামিয়ে তাকে স্কুল বাসে তুলে দিয়ে আসতাম বা প্যারেন্টস মিটিংয়ে আমি জয়েনিং করতাম। এখনো মনে হয় এই তো সেই দিনের কথা, সেই দিনগুলো যেন আজও ভুলি না। আজও যখন সংসারের কাজ করতে করতে স্কুল বাসটা রাস্তা দিয়ে যায়, স্কুল বাসের আওয়াজটা যখন কানে আসে মনে হয় ওই তো ছেলের বাসটাই এসে গেছে, ছেলেকে স্কুলে পৌঁছে দিতে হবে, তখন বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। কোনো একটা সময়ে গিয়ে যখন ওয়ার্কিং ওম্যানের একটা পেনশনের টাইম আসে, তিনি তো তখন পেনশন পেয়ে যান, তার ছুটি হয়ে যায় অফিস থেকে একেবারে চিরকালের মতো, কিন্তু কিন্তু একজন হাউস ওয়াইফের ছুটি কোনো দিন মেলে? পেনশন কখনো হয়? হয় না। তার কাজ তো সারা জীবনের, যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তার মৃত্যু পর্যন্ত সংসারের সমস্ত দায়িত্বই তো একজন হাউস ওয়াইফে, তার কখনো পেনশন হয় না। তবে আমি যে সমস্ত ওয়ার্কিং ওম্যান আছে আমি তাদের কখনো অসম্মান করছি না, আমি তাদের স্যালুট জানাচ্ছি। কারণ একজন মহিলার আজকের দিনে প্রত্যেকটা মানুষকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার অবশ্যই দরকার। আমি যে সমস্ত মহিলা আছে, আমি মহিলা বলে বলছি না, ছেলে মেয়ে সকলকে বিশেষভাবে মেয়ে দেখে আমি অবশ্যই বলবো, পড়াশোনার পাশাপাশি বা পড়া চলতে চলতে এমন কোনো কেরিয়ার নিজেকে বেছে নিতে হবে যে নিজেকে কিছু না কিছু করতেই হবে, মাথাতে এইরকম একটা ভাব নিয়ে পড়াশোনা করতে হবে। মেয়েদের অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো দরকার। এখনকার দিনে যা আমাদের যুগ পড়েছে তাতে সমস্ত মানুষকেই নিজের পায়ে দাঁড়ানো দরকার। যে অল্প বয়সের মেয়ে আছে তারা হয়তো স্কুল কলেজে থাকতে থাকতে কেউ হয়তো বিয়ে করে নেয়, কিন্তু সেটা করলেও কি নিজের পড়াশোনাটা কমপ্লিট করা যায় না বা নিজের কেরিয়ারকে বাঁচা যায় না? সেটা তো কখনোই না। ইচ্ছে যদি থাকে তাহলে অনেক কিছুই করা যায়, ইচ্ছের ওপর জগৎকে জয় করা যায়। তাই যদি কেউ ভাবেন যে আমি করবো জিনিসটা, অবশ্যই করা যায়। তাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে আজকের দিনে এতটাই কাজের আমাদের প্রয়োজন বা দরকার, যেভাবেই হোক নিজের পড়াশোনাটা খুব ভালোভাবে কমপ্লিট করে নিজের কেরিয়ারটাকে চয়েস করে নিতে। কারণ এখনকার দিনে প্রত্যেকটা মেয়েকেই ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, কিছু না কিছু অবশ্যই করা দরকার। প্রত্যেকটা ছেলে বা মেয়ের বাবা মারই তো ইচ্ছে থাকে আমার ছেলে বা মেয়ে জীবনে কিছু না কিছু করুক, তো তাদের মুখে হাসি ফোটানো তো আমাদের কর্তব্য। ভিডিওটি বড় না করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আমি কাউকে কিছু বোঝাতে পেরে থাকি তাহলে সেটা আমি নিজেকে ধন্য মনে করব। আর কেউ প্লিজ কোনো কথা খারাপভাবে নেবেন না, আমি কাউকে খারাপভাবে কোনো কিছু বলার জন্য এই ভিডিওটি বানাইনি। আমার মনের মধ্যে যে কথা ছিল আমি সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। টাটা।